আপনি যদি খান তাহলে আপনার অল পরিবার এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, অথবা এই মেয়েটাকে আপনি জায়গা দিন না। এই কথাটা শুনিয়া ওই মন্ডল বাড়িওয়ালা বলল যে আগামীকাল ওই রহিম আসলে ওই মেয়েটি আসলে আমরা আর জায়গা দেব না। চলে গেল মা রহিমা ওই গ্রামে ওই বাড়িতে, তাকে আর কোনো আশ্রয় দিল না। আশ্রয় না দিলে মা রহিমা দুই চোখের পানি ছেড়ে বলল স্বামীকে একটা কর্ম পাইছিলাম, সেই কর্ম করে কিছু খাওয়াবো বলে মনে আশা ছিল, এখন সেই বাড়িতে কর্মটাও আমার চলে গেল, এখন আমি স্বামীকে কি খাওয়াবো? যাক, আমি এই গ্রামের ভিতরে কর্ম করব না, বুঝেছি তোমার শয়তানের চালাকি, আমি ওই গ্রামে চলে যাব। মরুভূমি এলাকা পার হয়ে চলে গেল আর এক জায়গায়, সেখানেই কর্ম করবে, কিন্তু সেই বাড়িতেও শয়তান বলে দিল যে তাকে কোনো কর্ম দিও না। তাই মা রহিমা লেগে বলল তুমি আমাকে কর্ম দাও, আমার স্বামীর প্রাণ বাঁচাবো। বলল কর্ম দিতে পারি এক মন গম, তিন ঘন্টার ভিতরে যদি তুমি আটা করে দিতে পারো তাহলে তোমাকে আমি এক পো আটা দেবো। এইভাবে যে কয় মন গম তুমি আটা করে দিতে পারবে সেই কয় পো আটা তোমাকে দেওয়া হবে। মা রহিমা বলল ইনশাল্লাহ আমি তাহাই করব, চেষ্টা করে দেখি। স্বামীর জন্য আসতে ফকির সাজি জানে না জানে না সবাই তো জানে না প্রেমের খেলা বাইরে সবাই বোঝে না রে আল্লাহ পা কেমন শক্তি হাতে গো শক্তি পাইয়া মা কাজে লাগিল আল্লাহ বাহুতে শক্তি দিল মা রহিমা কি করল এক মন আটা মাগো আটা বানাইল বুকের কপালে মানুষ বুকেরই কপা তেমনি দুর্ভাগ্য সে কর্মে লেগে গেল, আল্লাহ পাক শক্তি দিলেন মা রহিমা যে কর্মটি তিন ঘন্টায় করবেন আল্লাহ এক ঘন্টার ভিতরে কাজ করার শক্তি তার বাহুতে দিয়ে দিল। কর্ম করে এক কেজি এক পো আটা পেল। এই এক পো আটা নিয়ে মা রহিমা আবার চলে আসলো স্বামীর ধারে, এসে সেই খানাগুলি দিলেন, দিয়ে বলল রহিমা বলল বিবি গো তুমি আমার জন্য নারিকুলের মধ্যে যে যে কষ্ট তুমি করলে ইহা আল্লাহ পাকের একটি পরীক্ষা, যাও আমি সেই আশীর্বাদ করে গেলাম, পরবর্তীতে তুমি একজন নারীর ভিতরে একজন শ্রেষ্ঠত্ব তুমি দান পাবে, শেষ মোহাম্মদ শেষ নবী মোহাম্মদ আখিরি জামানার আওয়ালে আখিরি জাহের বাতনি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী চলে আসবে, তিনিও তোমার প্রশংসা করবে। এবারে কর্ম করিয়া মানে তো বাসনা এইভাবে জীবন তাদের যাইতেছে চইলা, বারো বছর হলো থেকে পোকাগুলি নেমে যায় আয়ব নবী দেখতে পায় হায়রে পোকা আর খায় না আমারে, পোকাগুলি খায় না আরে যাইতাছে নামিয়া
ধরে 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 আয়ুব নবী লাগায় আমার গায়ে দুঃখের কপালে নামে দুঃখ হঠাৎ করে রহিমে গেছে কাজে আইবাল্লাহ সাল্লামের সেই ঘা থেকে পোকাগুলি আপনা আপনি নেমে যাচ্ছে পোকাগুলি যখন আপনা আপনি নেমে যাচ্ছে তখন আইবাল্লাহ সাল্লাম দেখতেছে পোকা নেমে যায় আবার পোকাগুলিকে ধরে ধরে বলে যে সর্বাঙ্গ তুমি খেয়েছ এখন আমার হলকূপটা বাকি আছে এটাও তুমি খাও এই কথা বলে যে পোকাগুলি নেমে যায় ওই পোকাগুলিকে ধরে নিয়ে আবার ঘায়ের ভিতরে লাগায় দেয় 12 বছরের পরে এইরকম ঘটনা ঘটলো আল্লাহ পাক বেজার হয়ে বলল হে আইবাল্লাহ সাল্লাম আমি তোমাকে কষ্ট না দিয়ে সুখে ফিরে দিব আর তুমি সেই পোকাগুলি আমার ইচ্ছার বিরুদ্ধে পোকাগুলি নিয়ে আবার গায়ে লাগায় দাও ঠিক আছে এই পোকা তোমাকে আরো ছয়টি বছর তোমাকে গায়ে এই পোকা আরো খাবে এইভাবে 18 বছর আবার হয়ে গেল আল্লাহর বিরুদ্ধে করলো আল্লাহ সন্তুষ্ট হয়ে আরো 6 বছর কষ্ট তার ভাগ্যে লিখলো হঠাৎ করে রহিমা কর্মে গেছে কর্ম পায় নাই আমি এই পর্যন্ত জিগাইয়া পরের খণ্ড গুলি যাইব বলিয়া এই পরের খণ্ড আমি দিব উপহার গো আসতেছে রাস্তা দিয়ে শয়তান সুযোগ পাইয়া দুষ্ট পোলাপান দুষ্ট ছেলেদেরকে গ্রামের ভিতরে যে বলল ওই যে মেয়েটা তোমাদের গ্রামে আসে কর্ম করে এই মেয়েটা দেহ ব্যবসা করে সে নষ্ট মেয়ে এই নষ্ট মেয়েটাকে যুদ্ধে তোমরা ক্ষতি করতে পারবে দুষ্ট ছেলে পেলেগুলো নষ্ট নষ্টমীর কথা শুনে তারা মা রহিমার পন্থপানে তারা সবাই দাঁড়ায় বসল শয়তানের চল নাই শয়তান মানু যায় রে ভুলিয়াই রহিমার পন্থে এবার বাধা রহিমা ধরিল এইবার যখন স্বামী স্বামী বলে চিৎকার দেয় তখন কোথায় গেল প্রাণের স্বামী দেখো না চাইয়ে দুষ্ট ছেলেরা দুষ্ট ছেলেরা ধরিল কষিয়া দুষ্ট ছেলেরা ধরিল কষিয়া মারপিট শুরু করলো মার গ্রামের ভিতরে সেই দুষ্ট ছেলেগুলো মা রহিমাকে দেখে শয়তানের ছলনায় শয়তানের কথায় তারা তো শয়তান মানুষ তারা ভুল বুঝে মা রহিমাকে চিনতে পারলো না যে রহিমা একজন নবীর স্ত্রী রাস্তার ভিতরে তাকে ধরে দুই ডানা ধরে আর মাঝখানে গিয়ে যিনি সর্দার তিনি গিয়ে মা রহিমাকে এমন মার মারলো জমিনের ভিতরে মাকে মেরে দুই পা দিয়ে খসে ধুলির ভিতরে মাকে ফেলে দিয়ে তছনছ করে দিয়ে তাকে আবার তার মা রহিমার চুলগুলি লম্বা ছিল সেই চুলগুলি দিয়ে মাকে ফাঁসির কাষ্টে গাছের সঙ্গে বেঁধে সেই দুষ্ট ছেলেগুলি চলে গেল মা রহিমার কান মা রহিমার অবস্থায় আল্লাহ পাক আরশ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিল যাও মা রহিমাকে ফাঁসির দড়ি থেকে তোমরা নামিয়ে দাও স্বামীর স্বামীর লাগিয়া এত কষ্ট পাইয়া স্বামীর লাগিয়া এত কষ্ট পাইয়া মারি পিড়ি
হাসির কাশে জুলিল আল্লাহর জিব্রাইল ফেরেশতা দুইজন আসিল বেহেশতের আরে পাহা কাসারের পানি দিয়া তারাইছে তো করে রে দুঃখের কপালে মানে দুঃখ দিও না রে আল্লাহ পাকের কুদরতি পানি নিয়ে এসে মা রহিমার মাথায় ঢাললো ফাঁসির কাষ্ঠে থেকে নামালো এত কষ্ট দুঃখ যতনা কষ্টে দিন কাটালো স্বামীর জন্য মারপিট খেয়ে মা ফাঁসির কাষ্ঠে ঝুলল ফেরেশতারা নামালেন চেতন করলেন আল্লাহ রহমতে ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে আইবাল্লাহ সাল্লামের নাম নিয়ে স্বামী স্বামী বলে একটি চিৎকার দিয়ে বলল স্বামী গো আমি তোমার জন্য কি খানা নিয়ে যাব এত কষ্ট পাওয়ার পর স্বামীর জন্য খানার জন্য চিন্তা করতেছে তাকে আমি কি খাওয়া না খাওয়াবো শয়তান সুযোগ পেয়ে রাস্তার ভিতরে একটা মুদি দোকান দিয়ে বসলো আটা খেজুর খুরমার দোকান নিয়ে বসলো মা রহিমে যা বলল আপনি একজন দোকানদার বা আপনি একজন এই খানাদানার মালিক আপনি আমাকে দয়া করে এখান থেকে আধা কেজি আটা দিলে আমি আমার স্বামীকে খাওয়াতাম আপনি আমাকে দান করুন আধা কেজি আটা আমার স্বামীর জন্য দান করুন ওই দোকানদার শয়তান বলল আটা আমি দিতে পারি টাকা দিলেই দিব মা রহিমা বলল আমার কাছে কোনো টাকা পয়সা নাই আজকে আমি শয়তানদের খাদে পড়ে গেছি আজ আমি কষ্ট সহ্য ধৈর্য নিয়ে আজকে আমি এ পর্যন্ত এত দূর এসেছি তোমার কাছে আধা কেজি আটার দাবি থাকলো তুমি আমাকে আধা কেজি আটা দিয়ে দাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই শয়তান তো ওই রূপ ধারণ করেছে আজাজিল শয়তান সে বলল তোমার মাথারও লম্বা লম্বা চুল যদি এখান থেকে কিছু চুল আমাকে দিয়ে যেতে পারো কেটে আমি তার বিনিময়ে তোমাকে আটা দিতে পারি আটা নেবে চুলের বিনিময়ে রহিমা ভাবল যে আমি যদি আজকে আটার বিনিময়ে চুল দিয়ে যাই স্বামী যদি দেখে আমার মাথার চুল কেটে নিয়েছে আমি স্বামীকে কি কৈফিয়ত দেব এই স্বামী আমার এই চুল ধরে ওঠা বসা করে তুমি আমার এই চুল নিও না আমাকে আধা কেজি আটা দিয়ে দাও বললো না ওই চুল দিলেই আমি আটা দিব আইবাল্লাহ সাল্লাম দেখলে কি হবে মা রহিমা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে স্বামীর প্রাণ বাঁচানো ফরজ তাই স্বামীর জন্য মা একগুচ্ছি চুল কেটে দিলেন শয়তান চুলটা কেটে নিল এক কেজি আটা আধা কেজি আটা দিলেন আসলে বেঁধে নিয়ে চলে আসলো আইবাল্লাহ সাল্লামের কাছে দুঃখের কপাল শয়তান রহিমার আগে আইবাল্লাহ সাল্লামের কাছে যে আয়ুবকে বলতেছে ডাকিয়া জানো না তোমার স্ত্রী বড় সতী অসতী হইয়া অসতী হইয়া ধরা গেছে পড়িয়া অসতী হইয়া ধরা গেছে পড়িয়া মারপিট কইরা মাথার চুল কেটে নিয়েছে আয়ব নবী তুমি তো জানো না প্রমাণ করো তুমি মাথাকে দেখে রে আইবাল্লাহ সাল্লাম বেজার হইয়া কান্দে জারজার হইয়া একই কথা শুনলাম আমি ও গো রব্বানা একটা দোরা মারবো তার পিষ্টে ওগোলা তুমি তা কবুল করি ওরে আইবাল্লাহ সাল্লাম বললেন ঠিকই যদি তার মাথা চুল কাটা থাকে তাহলে আমি তাকে 101টা দোরা মারবো
হে আল্লাহ আমার দোয়া মারা তুমি কবুল করে নাও। আল্লাহ ভক্ত লিখেল নিলেন, মারহিমা চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আইবুল্লাহ সাল্লাম তার মুখটা খুব কষ্টে ভরা নিয়ে মনহীনতা নিয়ে বসে আছে। ডাক দিলেন, স্বামী গো আপনার মনের অবস্থা এরকম, কারণ কি আমার কোনো ত্রুটি থাকলে বলতে পারেন? আইবুল্লাহ সাল্লাম প্রথম নাম্বার তার মাথার কাপড়টা ফেলে দেখতেছে চুল কাটাটা আছে কিনা। আল্লাহ পাক বলল, হে জিবরিল, এই মুহূর্তে বেহেস্তে থেকে চুল নিয়ে মাথায় যেখানে লাগা ছিল যেভাবে ছিল সেই ভাব করে দাও। আইবুল্লাহ সাল্লাম যেন বুঝতে না পারে মাথার চুল কাটা আছে। যখনই মাথার কাপড় ফেলে দেখলো একটি চুল কাটা নেই, আইবুল্লাহ সাল্লাম বললেন, আমি কি অঙ্গীকার করলাম, 61টা দোরা মারতে চাইলাম, এখন আমি কি করব? দোরা মারা তো আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে, কিভাবে দোরাটা মারবে আমি পরের খণ্ডের ভিতরে আপনাদেরকে এই জীবনীটি উপহার দেব। কি করে 61টি দোরা মারলেন? দোরা ঠিকই মারলো, রহিমা বাঁচলো না মরলো? পরের অংশটুকু আমি পরের বার তার পরপর আপনাদের এই খণ্ড আমি উপহার দেব। সকলকে ধন্যবাদ। বুকের কপালে মানে দুকারি কপাল, দুকারি কপাল ভাঙিবে চিরকাল, প্রেমের কাঙ্গাল ভাবে তিরিকের জ্বালা ভাবে সেই জানে না, সবাই তো বোঝে না, তিনি তোর বে